আজকে আমি বানাচ্ছি পিওর বেঙ্গলি একটা রেসিপি লাউ পাতা বাটা গরম ভাতের সাথে যার কিন্তু জুড়ি মেলা ভার বানানোর পদ্ধতিটাও যেমন খুব সহজ খেতে ততটাই মুখরোচক তাহলে চলুন দেখে নি ঝটপট তৈরি হয়ে যাওয়ার এই ইয়ামি রেসিপিটা আমি এখানে বেশ কয়েকটা টাটকা লাউ পাতা নিয়ে নিয়েছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ পাতা বাটা খাওয়ার জন্য কিন্তু লাউ পাতাগুলোকে একদম টাটকা হতে হবে এবারেই লাউ পাতাগুলোকে আমি আগে একটু রাফলি কেটে নিচ্ছি সবকটা পাতাকেই আমি রাফলি কেটে নিয়েছি এবার একটা প্যানে দু চামচ পরিমাণ তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে রসুন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা অ্যাড করে দিয়ে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি মিনিট দুয়েকের জন্য এবার একটা মিক্সিং জারে আমি লাউ পাতাগুলোকে যেগুলোকে রাফলি কেটেছি নিয়ে নিচ্ছি আর এই পাতার সাথে দিয়ে দিচ্ছি যে ফোড়নটা আমি ভেজে রেখেছি সেই ফোড়নটা এবার অল্প একটু জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি পেস্টটা বানানো রেডি হয়ে গেছে প্যানে আরও বেশ কিছুটা সরষের তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম এই পাতা বাটার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক হয়ে যাওয়ার পরে মিশ্রণটা আগের তুলনায় একটু ঘন হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব যতক্ষণ না এই মিশ্রণটা প্যান থেকে সেপারেট হয়ে যায় মিশ্রণটা এখন রেডি খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাওয়ার ভীষণই মুখরোচক একটা রেসিপি রেসিপি পছন্দ হয়ে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য পাশে থাকা বেল আইকানের অল অপশনটাও প্রেস করে দেবেন যাতে আমার সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং